প্রাণ পটাটা গ্যাপের বিস্কুটটা কি চোদ্দ টাকা এটা কেন চোদ্দ টাকা শিরোনাম এটার জন্য আপনাকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আশা করি সাথে থাকবেন এই প্রাণ পটাটা নিয়ে প্রচুর অভিযোগ এবং প্রচুর মানুষ কমেন্ট করেছেন যে ভাই প্রাণ পটাটা নিয়ে একটু কথা বলেন এটা তো আমরা অনেকেই ব্যবহার করি আমরা অনেকেই খাই তো এটা নিয়ে তো বিস্তর অভিযোগ আপনাদের আছে কেন আছে আমরা একটু যদি এটা আপনাদের সামনে ওপেন করি চিচিং এই যে এখন আমরা যখন এটা বের করতে যাব কি দেখা যাচ্ছে এই তো গ্যাপ এখন এই গ্যাপ থাকার কারণে সবার প্রশ্ন হচ্ছে ঠিক এটা এরকম করে কেন দেওয়া হলো মার্কেটিংটা কেন এরকম ভাবে করা হলো এই যে তো এখন মাঝখানে যে গ্যাপ রাখা হলো এটা এখানে কোম্পানির মালিক কি নাচানাচি করবে নাকি আমি বুঝি না কি কারণে গ্যাপ রাখ আপনি যদি একটু খেয়াল করেন এই বিস্কিটগুলো যদি এখানে আইনা দেওয়া যায় হ্যাঁ তখন কি হবে এই জায়গায় একটু খেয়াল করেন এই যে অতিরিক্ত প্লাস্টিকটা ব্যবহার হবে না এটার দামটাও তো মাইনাস হবে আচ্ছা যখন এটা এই পর্যন্ত আসবে তখন প্যাকেটটা কি হবে ছোট হয়ে যাবে এখন প্যাকেটটাই যে বড় করে মার্কেটিং করছে একটা লোক বিশ টাকা দিয়ে বিস্কুটটা কিনবে তো একটা মার্কেটিং যদি বড় থাকে তাহলে তো এটা মানুষ নিবে নিয়ে তো আচ্ছা ঠিক আছে আনলাম তো আনলাম কি লাভ কোম্পানির কাছেই পাবো না এখন আমি আপনি যুক্তির খাতিরে অনেক প্রশ্ন করতে যে ওজন তো ঠিক আছে হ্যাঁ আমি ওজন দেখেছিলাম ওজন যেটা লেখা আছে প্যাকেটের গায়ে ওজন ঠিক আছে তাহলে ওজন যদি ঠিক থাকে তাহলে তো এটা প্রতারণা বলা যায় না না বলা যায় না কিন্তু তার পরেও পরেও মুখ্য প্রতারণা না হলেও এটা গৌণ প্রতারণা কেন বলছি এটা এটা এক ধরনের ধোকা দিচ্ছে আমাকে আপনাকে কারণ এটাকে গ্যাপ রাখার মানে কি আপনি দেখছেন এর আগে বোম বিস্কুট নিয়ে কথা বলেছিলাম বহু বিস্কুটে এই ধরনের কারসাজি করছে মাঝখানে গ্যাপ রাখছে আপনি গ্যাপ রেখে প্যাকেটটা মরুকীকরণ যখন করলেন এটা বড় হলো তখন বিশ টাকা দিয়ে মানুষ ধরতে আরে ভালোই তো খুলে দেখবে এটা তো মাঝখানে গ্যাপ দিছে কোম্পানিকে অনুরোধ রাখবো যে আপনি এটা যথোপযুক্ত ব্যাখ্যা আপনাদের থাকলে আপনারা দিবেন ভুক্ত অধিকার তাদেরকে প্রশ্ন করবেন আমি নিজে চেষ্টা করেছিলাম তাদের কাছ থেকে প্রশ্নের উত্তর নেওয়ার জন্য এখানে একটা হটলাইন নাম্বার দেওয়া আছে হ্যাঁ এই যে এখানে একটা হটলাইন নাম্বার দেওয়া আছে আমি তিন তিনবার তারা এটা রিসিভ হয় পরবর্তীতে আচ্ছা কাস্টমার রিলেশন অফিসার আপনার সাথে ওয়েট করবে আপনার লাইন পরে থাকে তিনবারে আমার চোদ্দ টাকা আরও গেছে কত টাকা চোদ্দ টাকা আমার লস হয়েছে এই জন্য চোদ্দ টাকা শিরোনাম দিয়েছিলাম হয়তো অনেকে ভাবছেন দাম চোদ্দ টাকা কমল কিনা না দাম কমবে না আপনি খেয়াল করে দেখেন ময়দা চিনি আটা যে ধরনের উপাদান দিয়ে বেকারি পণ্যগুলো বিস্কিটগুলো তৈরি হয় হঠাৎ করে এগুলোর দাম কিন্তু অনেক উপরে উঠে গিয়েছিল তারপর এটা যে কমলো এর আগে একটা রিপোর্ট করেছিলাম আজ পর্যন্ত বেকারির কোনো পণ্যের দাম কিন্তু কমে নাই অনেক বিস্কুট আছে দাম ঠিক রেখা ওজন কমাইছে কিন্তু আজ পর্যন্ত এটা কমায় নাই এই জায়গায় ভুক্ত অধিকার কাজ করতে হবে ভুক্ত অধিকার খুব দুঃখজনক বিষয় কোটি মানুষের জন্য প্লাস প্রত্যেক জেলাতে জেলাতে একজন বাংলাদেশের কেউ নাই কিশোরগঞ্জ জেলাতে একজনকে দিচ্ছে আল্লাহর বান্দা এখন এখানে হাজার হাজার বাজার আল্লাহর বান্দা কি করবে তারপর সে চেষ্টা করে তো লাখ লাখ ছেলে মেয়ে ঘুরতেছে দেন না কেন এখানে নিয়োগ তো এই বিস্কুটের ব্যাপারে আরো মানুষের অভিযোগ থাকে এটা টেস্টিং সল ব্যবহার করছে কিনা এই ব্যাপারে আমার কেমিক্যাল আইডিয়া নাই আবার যদি আপনি খাদ্য আর নিরাপত্তা কি অধিদপ্তর নাকি একটা আছে কিশোরগঞ্জে খাদ্যর মান নিয়ন্ত্রণে আমি করে গেছিলাম কয়ে আমাদের তো একটা পণ্য নিয়ে অভিযোগ দিসি কয় আমাদের তো মেশিন নেই তো আপনি মেশিন নেই বাতাস খাইতে বলছেন না কয় মেশিন নেই এটা টেস্টিং করলে বিদেশ পাঠাইন লাগে মানে অফিসটা দিছে আর বাতাস খাওয়ার জন্য নানান অভিযোগ নেওয়ার জন্য আর আর কি করার জন্য আমি জানি না মেশিন নাই এই জন্য কোনো পণ্য নিয়ে যাই না আর ভোক্তা অধিকারের অভিযোগ দিলে ওরা আগে ওই দেখে একটা জরিমানা করে তো জরিমানা করে ধরেন পাঁচ হাজার টাকা ভুক্ত অধিকার ঘুরতে দিলেই ইনকাম করে বিয়াল্লিশ হাজার টেকা এই জন্য আমার পছন্দ না আইনের প্রয়োগটা সঠিকভাবে নাই বিদেশে কোনো অন্যায় করলে পণ্যের উপর খাদ্য করলে তার লাইসেন্স বাতিল চোদ্দ গোষ্ঠীর ব্যবসা করতে পারবে না এরকম না করলে বাংলাদেশে কারো বাপের ক্ষমতা নেই খাদ্যের ভেজাল কমানো বলে দিলাম আর কোম্পানির কোন উত্তর পাই নাই কারণ আমি অনেক চেষ্টা করছি আমার চোদ্দ টাকা লস হয়েছে আমার এটা বিজ্ঞাপন দেয় বেড়াই না নাচায় পয়সা দেওয়ার না সে খেমটা দিল্লা তখন বিজ্ঞাপন দেওয়ার সময় এই ধরেন এই জায়গাটা শুধু দেখা এর মাঝখানে যে গ্যাপটা দেখায় না কত বড় টাউট এই জায়গাটা দেখাইবো ভিতরে যে গ্যাপ বিস্কিটটা টান দিলে এই পর্যন্ত আরাই না হ্যাঁ বেটা বেটি না আসা টেয়া দিলে পয়সা তুলে তো না আছে বুঝুন নাই ওই বিজ্ঞাপন যেটি দেয় এটি দেওয়া আল্লাহ হাফেজ